আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আপনাদেরকে জানাবো ইহুদিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে চারটি প্রশ্ন করে বিপদে ফেলার চেষ্টা করেছিল। এই ঘটনাটি জানার আগে আপনাদেরকে একটি কথাই বলবো, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে গোটা আরবের শিক্ষিত লোকদের মধ্যে ছিলেন অন্যতম। সমগ্র আরবে স্বল্প যে কয়জন লোক অক্ষর জ্ঞানের অধিকারী ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে একজন। ইসলামী খেলাফতে তখন স্বর্ণযুগ চলছে। ইসলামের এই বিজয় থামাতে একের পর এক কট কৌশল সাজাতে ব্যস্ত ইহুদিরা। তেমনি অপকৌশলের অংশ হিসেবে কয়েকজন ইহুদি ধর্মযাজক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। তারা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিল যে তারা চারটি প্রশ্ন করবে, তার উত্তর আসমানি কিতাব থেকেই দিতে হবে। মুসলমানদের কেউ উত্তর দিতে পারলে যাজকরা সবাই ইসলাম গ্রহণ করবে, কিন্তু যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারে তবে যাজকরা সর্বত্র এই পরাজয়ের কথা ছড়িয়ে দিবে, যার পরিণতিতে ইসলামী খেলাফতের ভাব মর্যাদা চরম সংকটের সম্মুখীন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শর্তে রাজি হলেন। তারা চারটি প্রশ্ন করল। এক নম্বর প্রশ্ন ছিল, দুজন যমজ ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে ও পরবর্তীতে একসঙ্গেই মৃত্যুবরণ করে, কিন্তু তাদের বয়সের মধ্যে 100 বছরের পার্থক্য, এরা কোন দুই ভাই, এদের মাঝে বয়সের পার্থক্য কেন? দ্বিতীয় প্রশ্ন ছিল, পৃথিবীর এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবার পড়েছিল, এর আগে কখনো সেখানে সূর্যের আলো পড়েনি, ভবিষ্যতেও পড়বে না, জায়গাটি কোন জায়গা? তৃতীয় প্রশ্ন ছিল, একটি কবর, তার ভিতরে একটি লাশ, কিন্তু কথা হলো এই কবরেরও প্রাণ আছে, তার ভেতরকার লাশটিরও প্রাণ আছে, এই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায়, একসময় লাশটি কবর থেকে বের হয়ে আসে, এটি কোন কবর ও কোন লাশ? চতুর্থ প্রশ্ন, একটি কারাগারের ভিতর একজন লোক বন্দি, লোকটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তারপরে লোকটি দিব্যি বেঁচে আছে, এটি কোন কারাগার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচিত্র প্রশ্নগুলি শুনে প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদকে ডেকে পাঠালেন। তিনি ছিলেন আসমানি কিতাব সমূহের গবেষক ও বিশারদ, এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ খলিফার কাছ থেকে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনলেন। শুনে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কোনো চিন্তা করবেন না, তারা এখনই তাদের উত্তর পেয়ে যাবে। অতঃপর তিনি উত্তর দিতে শুরু করলেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, যমজ দুই ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে ও পরবর্তীতে একসঙ্গে মারা যায়, কিন্তু তাদের বয়সের মধ্যে 100 বছরের পার্থক্য, এরা কোন দুই ভাই এবং এদের মাঝে বয়সে পার্থক্য কেন? প্রশ্নের উত্তর হচ্ছে, এই দুই ভাই হলেন ইহুদিদের নবী হযরত উজাইর আলাইহিসসালাম এবং ওনার ভাই। তারা দুই ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেন। একদিন উজাইর আলাইহিসসালাম জনমানবহীন প্রান্তর অতিক্রম করছিলেন, যেখানে নেই কোনো মানুষ, নেই কোনো প্রাণ, শূন্য খা খা ময়দান দেখে তিনি বললেন, হে আল্লাহ, এরকম স্থানেও কি কখনো আবাদ হতে পারে? এ কথা বলার কিছুক্ষণ পর তিনি এক গাছের তলায় ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক তার কুদরত দেখানোর জন্য নবীকেই বেছে নিলেন। তিনি নবী উজাইর আলাইহিসসালামের প্রাণ নিয়ে নিলেন। 100 বছর নবী উজাইর আলাইহিসসালাম প্রাণহীনভাবে ঘুমিয়ে রইলেন, তাই উনার বয়স আর বাড়ল না। তারপর ঘুম থেকে উঠে নবী দেখলেন সে প্রান্তর জনমানুষের কোলাহলে ভরপুর, সেখানে আবাদ হয়ে গেছে। পরবর্তীতে নবী উজাইর আলাইহিসসালাম ও উনার ভাই একই দিনে মারা যান। এই জায়গাটি ছিল বাইতুল মুকাদ্দাস এলাকা জেরুজালেম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পৃথিবীর এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবার পড়েছিল, এর আগে কখনো সেখানে সূর্যের আলো পড়েনি, ভবিষ্যতেও পড়বে না, জায়গাটি কোথায়? দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, যে জমিনে সূর্যের যুবর দশায় একবার উদিত হয়েছিল আর কখনো সূর্য উঠবে না, সেটি হলো লোহিত সাগরের তলদেশ। লোহিত সাগরের পানি দুই ভাগ হয়ে রাস্তা হয়েছিল, হযরত মুসা আলাইহিসসালাম সে রাস্তা পাড়ি দিয়ে লোহিত সাগর পারাপার হয়েছিলেন। তার সঙ্গীরা পার হওয়ার পর হযরত মুসা আলাইহিসসালাম এর অলৌকিক ঘটনার কারণে লোহিত সাগরের পানি মিলিত হয়ে যায় সেই রাস্তাটি, এবং সেই জমিনে শুধুমাত্র ওই দিনেই সূর্যের দেখা গিয়েছিল। কিয়ামত পর্যন্ত আর কোনোদিনই সেখানে সূর্যের আলো প্রবেশ করবে না। তৃতীয় প্রশ্ন ছিল, একটি কবর, তার ভিতরে একটি লাশ, কিন্তু কথা হলো এই কবরেরও প্রাণ আছে, তার ভেতরকার লাশটিরও প্রাণ আছে, এই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায়, একসময় লাশটি কবর থেকে বের হয়ে আসে, এটি কোন কবর ও কোন লাশ? তৃতীয় প্রশ্নের উত্তর হলো, হযরত ইউনুস আলাইহিসসালাম
তিনি ও তিমি মাসের পেট। তিমি মাসের পেটের ভিতর জীবিত ছিল হযরত ইউনুস আলাইহিসসালাম। ইউনুস আলাইহিসসালাম 40 দিন জীবিত ছিল মাসের পেটের ভিতরে এবং মাছ তাকে নিয়ে সমুদ্রে 40 দিন ভ্রমণ করেছিল। 40 দিন পর হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে বের হয়ে আসেন এবং আরো কিছু বছর বেঁচে থাকার পর তিনি ইন্তেকাল করেন। চতুর্থ প্রশ্ন ছিল একটি কারাগারের ভিতর একজন লোক বন্দি। লোকটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তারপরও লোকটি দিব্যি বেঁচে থাকে, এটি কোন কারাগার? চতুর্থ প্রশ্নের উত্তর হলো মায়ের মাতৃগর্ভের শিশু। মাতৃগর্ভের শিশু আল্লাহ তাআলা তার শ্বাস প্রশ্বাসের কোনো ব্যবস্থা রাখেননি। শিশু মাতৃগর্ভে শ্বাস নেয় না, তারপরও আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে বেঁচে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন খ্রিস্টান যাজকদের সকল উত্তর দিয়েছিলেন। সেদিন খ্রিস্টান যাজকরা বললেন, মুসলমানদের মধ্যে এখনো কোনো নবী জীবিত আছেন? কেননা এসব প্রশ্নের উত্তর কোনো নবী ছাড়া কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। বন্ধুরা, আমরা আজকে জানতে পারলাম ইহুদিরা কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপদের সম্মুখীন করেছিলেন। আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।